আজি বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সদৌ অসম ফিজিওথেরাপি সন্থার ডিব্রুগড় জেলার শাখা অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের উদ্যোগত চকী ডিঙিত এক সজাগতা রেলি বাহির করার উপরি ফিজিওথেরাপির উপর জনসাধারণের মাজত সজাগতার বাবে এখনি বাতর নাট পরিবেশন করে। এই সজাগতা রেলিত ডিব্রুগড় সমষ্টির বিধায়ক প্রশান্ত ফুকন, ডিব্রুগড় পৌর নিগমের মেয়র সৈকত পাত্র উপস্থিত থাকে। আজি বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আমি সদৌ ডিব্রুগড়বাসীর রাইজক শুভেচ্ছা জ্ঞাপন করেছো, লগতে সমূহ অসমবাসীর রাইজক শুভেচ্ছা জ্ঞাপন করেছো। আজি আমি সদৌ অসম ফিজিওথেরাপি সংস্থার ডিব্রুগড় শাখায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে এটা রেলি আমি আরম্ভ করেছো। আর আমার অসমের বরেণ্য ব্যক্তি ডক্টর ভূপেন হাজরিকাদেবর আজি জন্মতিথি, তো তেখেতর আমি স্মরণ করেছো। লগতে আজি আমি আমার ফিজিওথেরাপি সমূহ আমার ফিজিওথেরাপি প্রফেশনাল লগত জড়িত সকল ব্যক্তিকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছো। আপনার মাধ্যমে মানে সমূহ অসমবাসীক এই জানাব বিচার যে বর্তমান যুগত ফিজিওথেরাপির একটা অপরিসীম ভূমিকা আছে, আর স্বাস্থ্য ব্যবস্থাত আজির যুগত ফিজিওথেরাপির রোলটো সকলে অনুভব করব পারিছে নিশ্চয়। আর এই ক্ষেত্রত আমার কিছু করণীয় কাম আছে, আমার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বখিনি আগত রাখি আমি এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসটো আরম্ভ করেছো। আর ইয়ার যোগেদি মানে আপনার জানাব বিচার যে বর্তমান সময়ত ফিজিওথেরাপির যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা আমি সকলে যে কেনেকৈ আগবাই নিব লাগে বা কেনেকৈ আমি প্রত্যেকজন ব্যক্তিয়ে ফিজিওথেরাপির উপর এওয়ারনেস আনিব লাগে, তার উপর আমি এই আপনার মাধ্যমে সমূহ অসমবাসীক সজাগ করিবর কারণে এই আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ত ফিজিওথেরাপির নামত যে কিছু ভুলভাবে পরিচালিত হয়ে আছে, আর এই ক্ষেত্রত রাইজক আমি সজাগ করবলে চেষ্টা করেছো। আর সকলকে আহ্বান করেছো যাতে আপনাদের আগন্তুক দিনত ফিজিওথেরাপির নামত যে সঠিকভাবে সঠিক প্রয়োজনীয় যেখানে চিকিৎসা সেইখানে গ্রহণ করে, অযথা যিকোনো ক্ষেত্রত গিয়ে আপনাদের বিপদত যাতে নপরে তার কারণে মানে সমূহ অসমবাসীক আজি আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে মানে সজাগ হবলে আহ্বান জানাইছো। আর লগতে মোর আমার সহযোগী সকল আছে, তেখেত সকলে দুই এখার কব। আজি গুড মর্নিং, আজি 8 সেপ্টেম্বর, আমি প্রত্যেক বছরে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে বলে আমি এই আমি নিজের নিজের সেন্টারত বা নিজের নিজের ইনস্টিটিউশনত আমি পাতো। কিন্তু এবার প্রথম ডিব্রুগড়ত আমি গোটে যিমানখিনি ফিজিওথেরাপিস্ট আছে, স্টুডেন্টেই হোক বা প্রফেশনালে হোক, আমি গোটেখিনি গোট খাই পেলায় একেলগে এই অর্গেনাইজ করেছো এবার। তো আজি আমার রাতেপা আমি আরম্ভ করেছো রেলি টুদি, তারপর আমি একটা বাতর নাট করিম যত অকমান সজাগতামূলক একটা পয়েন্ট থাকিব, যত আমি অকমান জানাব পারিম যে একচুয়ালি কেনেকা ধরনের অবস্থাত বা যে কেনেকা ধরনের মানুষের অসুখ বিসুখের আমি ফিজিওথেরাপি ইউজ করব পারো। লগতে তারপর আমি 2টা বজাৰ পৰা যোনখিনি আমার স্টুডেন্ট আছে, ইন্টার্ন আছে, লড়া ছালীখিনির কারণে আমি একটা কুইজ কম্পিটিশন, লগতে পোস্টার প্রেজেন্ট করেছে যোনখিনি পড়িছে, যিমানখিনি শিক্ষা আহরণ করেছে সেই বিষয়ে, আর আগন ফিউচার যোনখিনি নতুন রিসার্চ আহি আছে সেইখিনি লৈ পেলাই প্রেজেন্টেশন দিব। আমার 4-5 জন আছে ছাত্র ছাত্রী যোনবিলাকে তাত পার্টিসিপেট করব, লগতে কুইজ কম্পিটিশন বটা বিতরণও হব, সেই কম্পিটিশন হয় যেহেতু, আর পিছত আমি সেই ফলোড বাই কালচারেল ইভেন্ট, আর মানে আমি গোটেখিনি মিলি মানে একটা এসোসিয়েশন ইয়াতে গঠন হয়েছে বলে আমি কব পারো। আমি আপার আন্ডারত হয় অল আসাম ফিজিওথেরাপি এসোসিয়েশন, আমি ডিব্রুগড় যোনটো শাখা আমি একেলগে গোট খাইছো, গোট খাই পেলায় হোপফুলি আমি এই একটা সাকসেস করব পারিম বলে আশা করছো। থ্যাংক ইউ। সেপ্টেম্বর আজি হল ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে, আর লগতে অসমৰ বৰেণ্য ব্যক্তি ভূপেন হাজৰিকাদেৱৰ পুণ্যতিথি, জয় জয়তে এই শুভক্ষণত আপনার সদৌতিকে মোর ফালেরপরা মই ওয়ার্ল্ড হেরিটেজ ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে সকলকে মই শুভেচ্ছা জানাইছো। হোয়াট ইজ ফিজিওথেরাপি? ফিজিওথেরাপি আজির ডেটত সাংঘাতিক ধরনের প্রাসঙ্গিকতা সকল মানুষের ব্যক্তির সকল মানুষ আজি এই ফিজিওথেরাপিটো প্রায় দরকার হয়। আপনাকে চাব যে যেতিয়া মানুষের একটা অসুখ হয়, এজন মানুষের বহু ধরনের অসুখ হয়, ডাক্তরের যেতিয়া
ট্রিটমেন্ট শেষ হয় তারপর ডাক্তরে সদায় প্রায় একটা এডভাইস করে যে আপনাকে ফিজিওথেরাপির কথা পাতক, ফিজিওথেরাপি করব। আজির ডেটত মেনকাইন্ডত ফিজিওথেরাপির যথেষ্ট প্রাসঙ্গিকতা আছে। মানে ভাবো যে আজি এই ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডেটর লগত রজিতা খুয়াই ডিব্রুগড়ে যে ব্যবস্থা হাতত লৈছে, ডিব্রুগড় ব্রাঞ্চে যে ব্যবস্থা হাতত লৈছে, সেইখিনি একটা ওয়েল অর্গেনাইজ করে আগন্তুক দিনত মানে ভাবো একটা ব্যানারের আন্ডারত আহি সুন্দরভাবে তেখেতসকলে এই কামটো করব লাগে আর একটা সুন্দর সিস্টেমত আগবাড়ি গৈ আগন্তুক দিনত রাইজর সেবা লগতে তেওঁলোকৰ নিজৰ প্রফেশনেল সিস্টেমটো আর ভালকে এডপ্ট করব লাগে মানে তেখেতসকলক শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর ভূপেন হাজরিকার পুণ্যতিথিত আজি মানে তেখেতক স্মরণ করছি। অসমাদিত্য, ডিব্রুগড়। এনকেএস হুন্ডাইলৈ স্বাগতম। নর্থ ইষ্টৰ প্রথম GDSI 2.0 অফিসার্স ডিলার হৈছে এনকেএস হুন্ডাই। অত্যাধুনিক সা সুবিধার তৈয়ারী মোস্ট আপডেটেড হুন্ডাই ডিলার এটা ডিব্রুগড়। আমার এনকেএস হুন্ডাই ডিলারত ওপেন সেলস কনসালটেট রুম, কাস্টমার রুমের পুরনি গাড়ির এক্সচেঞ্জ ফেসিলিটিও রখা হয়েছে। ইয়াত সেলসর সার্ভিস সেক্টর সুন্দর সুবিধা আছে। প্রয়োজনীয় সকল এডভান্স টুলস, হুইল ব্যালেন্সিং, এলাইনমেন্টর অত্যাধুনিক মেশিন, পোস্ট হাইড্রলিক লিফ্ট, ফুল্লি ট্রেইন মেন পাওয়ার, নাইট্রোজেন গ্যাস ফিলিং ফেসিলিটি, ফুল্লি অটোমেটিক কার ওয়াশর ফেসিলিটিও আছে। এনকেএস হুন্ডাই ডিলারে কাস্টমার সকলের সুবিধার্থে মোবাইল সার্ভিস ভ্যানেরও ব্যবস্থা রাখিছে, যত হাইড্রলিক লিফ্ট, ওয়াশিং ফেসিলিটি, হুইল ব্যালেন্সিং, টায়ার প্রেসার চেক করার বহুখিনি সুবিধাই উপলব্ধ আছে। এনকেএস হুন্ডাইলৈ আহক আর সুবিধাসমূহ গ্রহণ করক।